এই মুহূর্তে আমি গ্যাংটক রাস্তার পথে তিস্তা নদীর পাশে দাঁড়িয়েছি। আমার সঙ্গে রয়েছে রাজ্য বিজেপি মুখপাত্র, খুব অল্প বয়সী শ্রমিক রাহা, সেই দাদা ভাই বন্ধু ওর সাথে আমার সাথে উনি গ্যাংটকে এসেছেন, তো উনি দু চারটে কথা বলবেন। বলুন, আমি এতক্ষণ নয়নদার সাথে যেভাবে ঘুরলাম বা এই এখনো পর্যন্ত মানে যেখানে আমি বসে আছি পেছনে পাহাড়, তার নিচে নদী, তার পাশে আমরা, সব থেকে বেশি ভালো যেটা লাগলো প্রত্যেকটা জায়গা এত যত্ন করে আদর করে নিজের পরিবারের লোকের মতন এত সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়েছে নয়নদা, এটা আমি অত্যন্ত মন থেকে আনন্দিত। আর সব পাহাড়ে আমার যেটা ব্যক্তিগতভাবে না বললেই নয়, পাহাড়ে আসা মানেই কিন্তু আমি দেখাতে পারি যে এখন হয়তো এখনও দেখাতে পারি যে ওষুধ সবসময় সঙ্গে করে নিয়ে আসতে হয়, তার কারণ বমি পায়। কিন্তু আজকে আমি নয়নদা ছিল বলে মানে বমির ওষুধ না খেয়ে এত ভালো চালিয়েছে, এত ভালো চালিয়েছে, ওষুধের কোনো প্রয়োজনই হয়নি। খুব দারুণভাবে আমি এনজয় করতে করতে ট্রিপটা এলাম। আপনারা সবাই নয়নদার সাথে থাকুন, পাশে থাকুন আমাদের কার সার্ভিস। আর এই যে কার সার্ভিস নর্থ বেঙ্গল এক্সপ্লোর, এদের সাথে থাকুন। আমি আশা করব আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভাই।